ব্যারাকপুর আনন্দপুরি স্টেট ব্যাংক বোর্ড থেকে রবিবার সরিয়ে সকালে প্রচার করলেন ব্যারাকপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীকে দেখতে এবং তার সাথে সেলফি তুলতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের প্রচারে তৃণমূল প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন উত্তম দাস, সুপ্রভাত ঘোষ, রাজা পাসওয়ান, প্রণব ভট্টাচার্য, শেখ রাজা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ব্যারাকপুর পৌরসভা 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেলভিন জুটমিলে শ্রমিক লাইন সহ বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন ব্যারাকপুর বিধানসভায় বিজেপি প্রার্থী ডাক্তার চন্দ্রমণি শুক্লা। রবিবার সরিয়ে প্রচারে তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কর্মীরা। শ্রমিক লাইনে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যার কথা শোনেন তিনি এবং আগামী দিনে তিনি জিতে গেলে সেই সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন। রবিবার সরিয়ে সকালে খটাহ বিধানসভার অন্তর্গত বন্দিপুর মুসলিমপাড়া ঠাকুর কলোনি সহ বিস্তীর্ণ এলাকায় ভোট প্রচার চালালেন খটাহ বিধানসভা বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের থেকে এলাকার সমস্যার বিষয়েও তিনি শোনেন এবং সেই সমস্ত সমস্যার বিষয়ে কথা বলে মানুষের হাতে বিজেপি ক্ষমতায় এলে কী কী কাজ করা হবে সেই বিষয় নিয়ে তৈরি করা লিফলেট তুলে দেন। ব্যারাকপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বড়পোল এলাকার সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে রবিবার সরিয়ে সকালে ভোট প্রচার শুরু করলেন ব্যারাকপুর বিধানসভার বাম কংগ্রেস ও আইএসএফ সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী ডক্টর দেবাশিস ভৌমিক। পায়ে হেঁটে এদিন মানুষের সাথে জনসংযোগ করেন প্রার্থী। বাম নেতা ও কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রবিবার সরিয়ে ভোট প্রচারে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চ্যাটার্জি আজ নিউটাউনের হাতিয়ারা এলাকায় প্রচার করেন তিনি। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কামারহাটি বিজেপি মনোনীত প্রার্থী রাজু ব্যানার্জির সমর্থনে বেলঘরিয়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচার করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রসাদ। রাজু ব্যানার্জিকে পাশে নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন ধর্মেন্দ্র প্রসাদ। সুসজ্জিত শোভাযাত্রাটি বেলঘরিয়া থেকে শুরু হয়ে কামারহাটি রথতলায় শেষ হয়। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র কুমার প্রসাদ কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের হয়ে রোড শো করেন। বেলঘরিয়া নন্দননগর থেকে এই রোড শো শুরু হয় বেলঘরিয়া ফিডার রোড হয়ে শেষ হয় বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজের সামনে। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আদ্যাপীঠ মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র কুমার প্রধান। মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা দেখান এক বামকর্মী। পেট্রোল গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কালো পতাকা দেখান তিনি। মেদিনীপুর শহরের এক প্রান্তে সরকারি হোম বিদ্যাসাগর বালিকা ভবন হোম থেকে চার মহিলা উধাও। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে হোমের জানলা ভেঙে পালিয়ে গেছেন চার মহিলা আবাসিক। প্রশ্ন হচ্ছে সরকারি নিরাপত্তা নিয়ে। হোমের মধ্যে রয়েছে পুলিশ ক্যাম্প, তা সত্ত্বেও কিভাবে নজরদারি এড়িয়ে চার মহিলা পালিয়ে গেল সে নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। ইতিমধ্যে ঘটনার তদন্ত পুলিশ আধিকারিকরা শুরু করেছেন। দরজা খোলা থাকা একটি গরু সিঁড়ি বেয়ে উঠে পড়লো এক ব্যক্তির বাড়ির ছাদে। প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে গরুটিকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের পিরোজপুর শহীদ লেন এলাকায়।